নমস্কার, আনন্দ বার্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। এক 3.5 বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে। খন্ডকোষ কৈয়র অঞ্চলে শাসক দলের পক্ষ থেকে প্রচার চালানো হলো বুধবার। ডাইনি অভিযোগে হত্যার ঘটনা খতিয়ে দেখতে আরুই গ্রামে যান মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন সহ 4 সদস্যের প্রতিনিধি দল। অন্যান্য জায়গার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের উত্তর শিবপুর এলাকায় প্রচার চালানো ভারতীয় জনতা পার্টি। বাঁকুড়ার বিহার জুড়িয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো কর্মী সভা। শ্রীরামপুর পৌরসভার একটি প্রতিনিধি দল বিভিন্ন হোটেলে হানা দিল বুধবার। আসছি বিস্তারিত খবরে। এক 3.5 বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের আজিরবাগান এলাকায়। নির্যাতিতা শিশু কন্যাটি বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আইন করেও ধর্ষকদের হাত থেকে রক্ষা পাচ্ছে না মহিলারা। এই ঘটনা আবার সামনে চলে এলো। এক্ষেত্রে বাদ যাচ্ছে না শিশু কন্যারাও। এইরকম ঘটনা ঘটল বর্ধমানের আজিরবাগান এলাকায়। স্থানীয় এক 3.5 বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে। ঘটনার জেরে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত নাবালক। অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতিতা শিশু কন্যা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতিতা শিশু পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত নাবালকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আমি কি হয়েছে বলতে, আমি বাড়িতে ছিলাম, আমাকে মানে যিনি নির্যাতন হয়েছেন ওনার পিতা আমাকে ফোন করেছিলেন যে এরকম ব্যাপার, তুমি তাড়াতাড়ি এসো, যে তোমাদের মেয়ের বিপদ হয়েছে। আমি কী হয়েছে বলে ডিটেলস বলা যাবে না, হসপিটালে এসো। তো আমি যখন আসি, বাড়ি হয়ে ঘুরে আসি, বাড়িতে শুনলাম, বাড়ির পাশে যিনি রয়েছেন উনি বললেন যে এরকম এরকম ব্যাপার, তো মেয়ের ওপর যৌন নির্যাতন হয়েছে, তো এখন এমার্জেন্সিতে ভর্তি রয়েছে, তুমি ইমিডিয়েটলি যাও, এরকম ব্যাপার। তো আমি তো হতবাক হয়ে গেছি যে এরকম হতেই পারে না, 3.5 বছর বাচ্চার সঙ্গে যদি এরকম হয়, তো বাচ্চাটা কীরকম রয়েছে, কন্ডিশন রয়েছে। আমি তো খুবই চিন্তার মধ্যে, তাড়াতাড়ির মধ্যে এসেছি। অভিযুক্ত কি ধরা পড়েছে? হ্যাঁ, অভিযুক্তকে ধরা পড়েছে কিছুক্ষণ আগে পুলিশ গিয়ে থানায় নিয়ে এসেছে, বর্তমান শহর থানায় নিয়ে এসেছে। আপনারা কী চান? আমরা চাই যে এটার জন্য একটা কঠোরতম শাস্তি দেওয়া হোক। সরকার তো নতুনভাবে আইন তৈরি করেছে যে 12 বছরের নিচে নাবালিকার যদি কোনো কিছু ধর্ষণ কিংবা ওজন নির্যাতন হয় তার বিরুদ্ধে কঠোরতম ফাঁসি হয়, তা সেটা নিয়ে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এটা নিয়ে একটা কঠোরতম শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে এইসব না করে, যাতে ভবিষ্যতে সে আর কোনো কিছু এইরকম আর অন্য বাচ্চাদের প্রতি নিষ্ঠুর নির্যাতন না করতে পারে। যখন বলে ওখানে গিয়ে দেখে ঘটনাটা, মাথা ঘুরে সচকে যখন নিজের দেখে মাথা ঘুরে পড়ে গেছেন। কোথায়? বনের মধ্যে বেন্ডি বাড়িতে, যেখানে নিয়ে গিয়ে ওই কাজটা প্রত্যাচারটা করেছেন ওখানে। তারপরে যখন নিয়ে আসি লোকজন লোকজন ওখানে অনেক ছিল। আমরা চাই যে ও কঠোরভাবে শাস্তি পাক, যেন এইভাবে এইভাবে না করতে পারে কাউকে, এইটাই আমাদের দাবি। অভিযুক্ত নাবালককে বুধবার জুবেনিয়াল আদালতে তোলা হয়। বর্ধমান থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। খন্ডকোষ কৈয়র অঞ্চলে শাসক দলের পক্ষ থেকে প্রচার চালানো হলো বুধবার। এদিন শাসক দলের প্রার্থীরা ভোটারদের কাছে আসন্ন ভোটে নির্বাচিত করার আহ্বান জানান। প্রচার পর্বে প্রার্থী সহ দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা পা মেলান। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় খানিকটা হলেও এগিয়ে রয়েছে শাসক দল। বুধবার শাসক দলের কর্মী সমর্থকরা প্রচার অভিযান চালালো খন্ডকোষের কৈয়র অঞ্চলে। এদিন প্রার্থী স্বর্ণালী সাহা ও বিশ্বনাথ রায়ের সমর্থনে চলে প্রচার পর্ব। আসন্ন নির্বাচনে জয়ী করার আহ্বান জানান শাসক দলের প্রার্থীরা। জয়ের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন প্রতিশ্রুতিও দেন শাসক দলের প্রার্থীরা। আমি পঞ্চায়েত সমিতির প্রার্থী স্বর্ণালী সাহা বলছি। আমি আজ থেকে প্রচারেতে বেরিয়েছি। আমার সঙ্গে জেলা পরিষদের বিশ্বনাথ দা আমার সঙ্গে আছেন। আমরা দুজনে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্যে অনুরোধ মানুষকে অনুরোধ করে জানাচ্ছি।
জেতার ক্ষেত্রে কতটা ক্ষেত্রে জেতার ক্ষেত্রে আমরা খুবই লড়াই করছি, 100 ভাগ চান্স আমাদের আছে। আজ 30 বৈশাখ আমরা তৃণমূল কংগ্রেস থেকে এসেছি, জেলা পরিষদের প্রার্থী। আজকে আমি কোয়ের গ্রাম পঞ্চায়েতের একদম কোয়ের গ্রামে এসেছি। এসেছি কাদের কাছে, না যাদের জন্য মমতা ব্যানার্জি চরমত লড়াই যেটা করতে হয় সেই আন্দোলনটা যাদের জন্য করেছিল 100 দিনের কাজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে বন্ধ করতে চেয়েছিল। একমাত্র ভারতবর্ষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি এই গরিব মানুষের কাজকে, 100 দিনের কাজকে ভারতবর্ষের গরিব মানুষদেরকে বজায় রাখার জন্য সেদিন গর্জে উঠেছিলেন, সেই মমতা ব্যানার্জি যাদের জন্য লড়াই করেছেন। আজকে 100 দিনের যে আমার শ্রমিক মা দিদিরা আছেন, বন্ধুরা আছেন, ভাইরা আছেন, আমি তাদের কাছে আজকে সকালে একদম প্রচারের বার্তা চলে এসেছি যে মমতা ব্যানার্জি আপনাদের জন্য লড়াই করেছিলেন। আগামী 14 মে যে পঞ্চায়েত নির্বাচন হবে, জেলা পরিষদের প্রার্থী হিসেবে আপনাদের কাছে আমি এসেছি। সেই মমতা ব্যানার্জির জন্য ভোটটা আপনারা সকাল সকাল বুথে গিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন, অন্য কোনো প্রতীকে আপনারা ভোটটা দেবেন না। এদের জন্য আগামী দিনের চিন্তা ভাবনা কি আছে? আগামী দিনের চিন্তা ভাবনা আপনারা দেখেছেন, মমতা ব্যানার্জি যেমন 100 দিনের কাজকে টিকিয়ে রেখেছে, আজকে মমতা ব্যানার্জি প্রত্যেক 100 দিনের শ্রমিকের 100 দিনের কাজ সুনিশ্চিতকরণের কাজ, সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আপনারা দেখেছেন এই মুহূর্তে সারা ভারতবর্ষের মধ্যে 100 দিনের কাজের নিরিখে পশ্চিমবাংলা 1 নম্বরে আছে। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন এই সারা বাংলার যারা 100 দিনের কাজের সঙ্গে যুক্ত আছে, প্রত্যেককে বছরে 100 দিনের কাজ এবং তাদের যে বেতন, আপনারা নিশ্চয়ই আপনারাও খবর রেখেছেন যে আমাদের দিদিন মানে আন্দোলন ছিল যে 100 দিনের কাজেদের মজুরি সেটা বাড়াতে হবে। আজকে আমরা নতুন করে যেটা দেখেছিলাম, আজকে আবার 191 টাকার মজুরি সেই দিবি আমাদের নেত্রীর দাবি অনুযায়ী আজকে কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। আগামী দিনে আমাদের এই 100 দিনের শ্রমিক যারা আছেন তারা 191 টাকার মজুরি পাবেন, এই দাবি তো রেখেছেন। এবং তাদের সমস্ত কিছু সুযোগ সুবিধার জন্য এই যারা 100 দিনের কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের যে বাংলা আবাস যোজনা, অর্থাৎ তাদের যে বাড়ি তৈরি করে দেওয়ার ব্যাপার এই বিষয়টা, এবং তাদের স্বাস্থ্য যে কার্ডের ব্যাপার, সেটা আমরা আগামী দিনে জেলা পরিষদের মাধ্যমে যদি আমি নির্বাচিত হই, আমি 100 দিন যারা আগে যেটা তাদের স্বাস্থ্য বিমার কার্ড ছিল সেটাকে আবার নতুন করে যাতে চালু করে যায়, তার জন্য অবশ্যই দাবি জোরদারভাবে আমি জেলা পরিষদে গিয়ে সেটা রাখব। আমি আমার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের প্রার্থী আর পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে প্রচারে বেরিয়েছি। ইতিমধ্যেই আমার দিদি যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এমন পঞ্চায়েতের উন্নয়ন করেছে যে বিরোধী পক্ষ সেখানে আর কোনো বিকল্প প্রার্থী দেয় নেই। আর পদ্মফুল যারা কোনো খি পায় নেই, যাদের কোনো অস্তিত্ব নেই, যারা খিহারা অবস্থায় দাঁড়িয়ে আছে, তারা একটা বিচ্ছিন্নভাবে প্রার্থী দিয়েছে, সেই প্রার্থীর জামানত জব্দ করার দায়িত্ব আমার দলের, আমার উন্নয়নের দলের, আমার দিদির কর্মের দলে। কিসে দিয়েছেন এটা? এটা পদ্মফুলে দিয়েছে। মানে কোন আসনে? জেলা পরিষদে না, জেলা পরিষদে দিয়েছে। আর একটা নির্দল দিয়েছে, যে পাপ দল, যে দলের সিপিএমের ঔরসে বিজেপির গর্ভে জন্ম, যাদের কোনো অস্তিত্ব নেই, যাদের কোনো ঠিক ঠিকানা নেই, যারা উৎপাত করার স্বভাব, তারা দাঁড়িয়েছে, যাদের বলে মা বাবা নেই, বাস্টার্ড, তারা দাঁড়িয়েছে নির্দল হিসেবে। আচ্ছা, হচ্ছে আপনার আপনার গ্রামের পঞ্চায়েত সমিতিতে, আপনার পঞ্চায়েত সমিতি? হ্যাঁ, আমার গায়ে 2টো বুথ, আর একটা গোপালপুর আর একটা গুইরের। যদি প্রকৃত সংবিধান অনুযায়ী গণতন্ত্র থেকে থাকে, তার মডেল হিসেবে কোয়েরে 2টো বুথ হবে, আমরা 95% ভোট এই বুথ থেকে দেব। কৈর থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। ডাইনি অভিযোগে হত্যার ঘটনা খতিয়ে দেখতে আড়ুই গ্রামে যান মানবাধিকার কমিশনের চেয়ারপারসন সহ 4 সদস্যের প্রতিনিধি দল। এদের প্রতিনিধি দলটি মিতার ছেলের কাছে ঘটনার কথা জানেন। মিতার ছেলে দোষী ব্যক্তিদের শাস্তির দাবিও জানিয়েছেন। ডাইনি সন্দেহে 2 ব্যক্তিকে গ্রামবাসীরা হত্যা করার ফলেই মানুষজনের মধ্যে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছিল। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে 34 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার যথাযথ তদন্ত শুরু করেছে পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার ঘটনাস্থলে যান মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ডক্টর লীলা গঙ্গোপাধ্যায় সহ 4 জনের একটি প্রতিনিধি দল। আমাদেরকে বলছে তোরা যদি কিছু বলিস তোদেরকে মারধর করবো, সেই জন্য আমরা টেনে নিয়ে গেল। আগে তো টেনে নিয়ে গেছে,
আগে থেকে এরকম করছে, আগে থেকে এরকম হচ্ছে, তাহলে 3 দিন ওখানে হচ্ছে, মা ওখানে 3 দিন ছিলেন কথা বললাম, ওরা দুজনেকে 3 দিন ধরে রেখেছিল ওখান থেকে আর আসতে দেয়নি ঘর। আচ্ছা, কি ওখানটা কোথায়? ওই জামালপুর? না না না, এই পাড়াতে। আচ্ছা আচ্ছা, সেইখানে ওঝাটি এসেছিল? না না, আসে না, ওখানে ওখানে গেল পূজার বাড়ি। আচ্ছা, মাকে আর মামাকে নিয়ে ওঝুর বাড়িতে গিয়েছিল? তো পাড়া প্রতিবেশীরা সবাই আমার মাকে যখন দোষারোপ করছি, ও দোষ করে না বলছে, তোরা যখন দোষ পেয়েছি তাহলে তোরা মেরে ফেল। আপনি বলেছেন? হ্যাঁ, তারপর ও যখন দোষ করে না, তোরা বলছিস যে দোষ করেছে, আমি সেখানে তোরা অতজন আছিস, আর আমি সেখানে একা কি বলবো? সেই জন্য আমি জানছেন যে মাকে মারা হচ্ছে, এটা আপনি জানতে পারলেন না? আমি ওটা কি করে বুঝবো, মারধর করেছে সেটা এক দুগা একদম দুজন মেরেছে সেটা দেখলাম। আমি তাহলে আমি এখানে থাকি না। তো সেই সময়টা আপনি থানায় গেলেন না, মনে হলো না? আমাকে তো ওইখান থেকে আসতে দিচ্ছেন না, তো আমি ওইখান থেকে সাইডে চলে এসেছি। দেখলাম যে জায়গায় ঘটনাটা ঘটেছিল সেটা, আর ছেলেটি বাড়ি মানে ভদ্রমহিলার যে ছেলে তার বাড়িতে এলাম, তার সঙ্গে কথা বললাম। এই যে দুজনকে পিটিয়ে মারা হলো, এটা আপনারা কিভাবে চোখে দেখে কি চোখে দেখছেন? এই ডাইনি অপবাদে যে মারা হলো, মানে এটা তো আর কোনো বলার ভাষা নেই কি চোখে দেখবো। সবাই আপনারা যে চোখে দেখছেন আমিও সে চোখেই দেখছি। অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। শুধু আমি আগেও বলেছিলাম কোনো সংবাদপত্রে, আবারও সেই এক কথায় বলছি, প্রথম দিনই মনে হয়েছিল এর সঙ্গে অন্য কোনো ব্যাপার আছে, এবং পরে সেটা রিভিল হয়েছে যে এটা জমি সংক্রান্ত ব্যাপার। মানে ডেফিনেটলি কিছু একটা ব্যাপার, কিছু একটা ঘটনা, কিছু একটা প্রাপ্তিযোগের আশ্বাস থেকে এরকম একটা ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। আর যারা করেছে, কিছু লোক তো ইনিশিয়েট করেছে, পুরো গ্রামবাসী তো আর ইনিশিয়েট করেনি প্রথমে ডেফিনেটলি, কারণ নিশ্চয়ই মাস্টার প্ল্যান ছিল, এবং সেই তারাই অন্যদের ইনিশিয়েট করেছে, যেটা বললে এরা এখনও পর্যন্ত বিশ্বাসের জায়গায় ওটাকে অ্যাকসেপ্ট করে নেয় যে ডাইনি। মানে সেরকম পরিকল্পনা আছে আমাদের। আপনাদের তরফ থেকে কি নিজেদের কোনো তদন্ত করার কোনো চিন্তা ভাবনা করছেন? দেখুন, আমরা তদন্ত করার জায়গায় নেই, আমরা পুলিশের কাছে রিপোর্ট চাইতে পারি, এবং সেই রিপোর্টটা সন্তোষজনক না হলে আমরা আবার তাতে জানতে চাইতে পারি, আমাদের মানে মনোপুত না হলে। আমরা তো প্রশাসনের ওই দায়িত্বে নেই যে আমরা নিজেরা তদন্ত করব। কোনো কমিটি গঠন করে যদি তদন্ত করানো, যদি যদি স্যাটিসফ্যাকশন আমাদের না হয়। 38 জন আপাতত ধরা পড়েছে, এবং ছেলেটি বলল স্বীকারই করলো যারা করেছে তারা ধরা পড়েছে। তো সুতরাং এখানে তো আর আলাদা করে তদন্ত করার জায়গাটা এখনই তৈরি হচ্ছে না, পরিণতি দেখে সেটা বলা যেতে পারে। আপনারা কতজন এসেছেন এখানে? আমরা আজকে এসেছি চারজন। কে কে এসেছেন এখানে? আমরা এসেছি, আমি এসেছি, চেয়ারপারসন, আমার সঙ্গে চারজন মেম্বার আছে। নামটা নামগুলো বলেন। হ্যাঁ, দীপান্বিতা, ডক্টর দীপান্বিতা হাজারি, সুনিতা সাহা, মারিয়া ফার্নান্ডেস। এদিন প্রতিনিধি দলটি মৃত মহিলার ছেলের সাথেও কথা বলেন, মৃতার ছেলে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তিরও দাবি জানান। আমাকে বলে গেল যে যারা এসব কাজ করেছে ওদের যাতে শাস্তি দিতে পারে, সেই আশাটা দিয়ে গেল। আপনি কি শাস্তি চাইছেন? হ্যাঁ। কি চাইছেন আপনি? আমি শাস্তি চাইছি ওদের। আচ্ছা, আপনার কাকে পিটিয়ে মারা হলো? মাকে। আরুই থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দলই ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। অন্যান্য জায়গার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের উত্তর শিবপুর এলাকায় প্রচার চালালো ভারতীয় জনতা পার্টি। দলীয় নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা এদিন ভোটারদের কাছে প্রধানমন্ত্রীর দেশ জুড়ে চালু করা উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরেন। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 14 মে। সেই উপলক্ষে প্রতিটি রাজনৈতিক দলই ময়দানে অবতীর্ণ হয়েছে। অন্যান্য জায়গার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের উত্তর শিবপুর এলাকায় বিজেপি কর্মী ও নেতারা জোর কদমে প্রচার চালাচ্ছেন।
ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ও কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ জুড়ে চালু করা উন্নয়নমূলক কর্মসূচি ও রাজ্যের তৃণমূলের সন্ত্রাস ভোটারদের সামনে তুলে ধরেন। আমরা অভিযোগ করছি না, জনগণও দেখতে পাচ্ছে কি হচ্ছে, অভিযোগ করা নয়। আর মহিলা নিরাপত্তা মহিলারা নিজে যেমন ঘর সামলাতে পারে, দেশও সামলাতে পারে। আমাদের কাছে অস্ত্র দরকার নেই, খুন্তি ঝাঁটা এটাই যথেষ্ট। মহিলারা নিজেই মা দুর্গার স্বরূপ, মাতৃশক্তি। অমিশাজি বলেছেন, যেখানে মাতৃশক্তি নেই সেখানে কোনোদিন দেশ আসতে পারে না। আর একটা সংসার যখন সুখের হয় রমণীর ঘুমে, তখন একটা দেশও সত্যি একটা সুখের হবে। যে স্বর্গ আসবে, যে যেমন পদ্মফুল একটা দেবতাদের চরণ তলেই থাকে, এই পদ্ম ফুল এলে সত্যি স্বর্গ হয়ে যাবে আমাদের এই দেশটা। বিজেপি মহিলা মোর্চা রাজ্যের সহ সভানেত্রী দোলা মোদক জানান, সন্ত্রাসকে রুখতে মহিলাদের বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। উত্তর দিনাজপুর থেকে অরূপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়ার বিহার জুড়িয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো কর্মী সভা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই অনুষ্ঠিত হয় কর্মী সভাটি। উপস্থিত ছিলেন শতাধিক কর্মী সমর্থক। মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়া জেলার বিয়ারজুড়িয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই কর্মী সভাটি অনুষ্ঠিত হয়। সেই প্রতীকে প্রার্থী ইন্দ্রজিৎ কর্মকারের সমর্থনে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কংগ্রেস ছাড়ার পর কি বানা নিয়ে যে নির্বাচনে অংশগ্রহণ করব। বিগত 40 বছর যা ডেভেলপমেন্ট হয়নি সেটা আমি আপনাদের পুষিয়ে দেবো। এর বেশি কিছু আপনাদের আমি বলছি না। প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার ধন্যবাদ, প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে হয় না, সমর্থিত হয় না, ব্লক সভাপতি অঞ্চল সভাপতি যারাই চেষ্টা করুন, অনিমেষ রায়কে তৃণমূল কংগ্রেস বলে চালানো, এর সাধারণ মানুষ যারা আছেন, যারা ভোটার, তারা জানেন মমতা ব্যানার্জির প্রতীক জোড়াফুল, সেই জোড়াফুলকে তারা ভোট দেবেন। এবং জোড়াফুল জিতলে তৃণমূল কংগ্রেস জিতল, আর অন্য কেউ জিতলে তৃণমূল কংগ্রেস জিতল না, তৃণমূল কংগ্রেসের বিরোধী শক্তি জিতেন, ইন্দ্র কর্মকারের মাধ্যমে কাজ পেতে পারেন। এদিনের এই কর্মী সভার মূল বিষয়বস্তু ছিল পঞ্চায়েত নির্বাচনের দিন ও তার পূর্বে দলীয় কর্মীরা কি কি কর্মসূচি রূপায়ণ করবে তা আলোচিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শালতোড়ার বিধায়ক স্বপন বাউরি, বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি হৃদয় মাধব দুবে, নির্মল মাঝিলা, রাজীব ঘোষাল, তপন দুবে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে কর্মসভাতে আমি 24 নম্বর যে আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী, এই আসন, সেই আসনে আমি প্রার্থী। আমাদের এখানে 6টি বুথ আছে, এই 6টি বুথ নিয়ে আমি আজকে কর্মী সভা ডেকেছি। এই কর্মী সভায় আমাদের মাননীয় বিধায়ক স্বপন বাউরি সহ বহু অনেক নেতৃত্ব আমাদের এখানে উপস্থিত আছেন। কর্মী সভায় আমাদের কাজ হচ্ছে অন্য কিছু না, কর্মীদেরকে জানানো যে পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সাথে কথা বলে জোড়া বলে যে মামাটি মানুষের সরকার যে উন্নয়ন করেছে এই উন্নয়নটা মানুষের সামনে তুলে ধরতে হবে। যদিও সমস্ত মানুষই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কী ধরনের সারা বাংলায় উন্নয়নটা করছে, গ্রাম বাংলার একমাত্র উন্নয়নের দিশা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যে ধারা এই অব্যাহত রাখার জন্য আমাদের কর্মী সভায় সবাইকে ডেকে তারা পাড়ায় পাড়ায় সমস্ত মহাপুরুষদের বলবেন যে জোড়া বলে ভোট দিন, যাতে আমাকে জেতায়। আমি মানে আমি নয়, আমি হচ্ছে মমতা ব্যানার্জির একজন প্রতিনিধি, জোড়া ফুলের একজন প্রতিনিধি। আমি সরকারে এসে আমি আরও বেশি করে ডেভেলপমেন্ট এলাকার উন্নয়ন করতে চাই। আপনি জেতার পর 5 বছর কী উন্নয়ন করবেন?
আমি জেতার পর আমাদের এখানে যে ডেভেলপমেন্টটা আছে শুধু আমার এলাকা বলে নয়, ওটা পঞ্চায়েত সমিতি এলাকায় যে ডেভেলপমেন্ট করতে হবে, অর্থাৎ আমাদের কাজ হচ্ছে বিশেষত আমি যে আসন উপরে দাঁড়াচ্ছি 24 নম্বর আসন, এখানে আরও অনেক উন্নয়ন, যদিও বিগত 7 বছর অনেক উন্নয়ন হয়েছে কিন্তু তারপরেও আরও অনেক মানুষের কাজ বাকি আছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। এলাকার রাস্তাঘাট থেকে ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে মানুষের বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য যারা করছে তাদের সেইভাবে হেল্প করা, যারা বাড়ি নেই, যাদের ঘর নেই, এখন পর্যন্ত যারা বঞ্চিত আছে, এমন কিছু কিছু ব্যাপার আছে, অনেকে ঘর পেয়েছে কিন্তু ঘর করলে দেখা যায় কিছু গরিব মানুষ তারা বঞ্চিত হয়েছে, সেগুলোকে খুঁজে বের করে তাদের বাড়ি ঘর তৈরি করা, প্রত্যেকটি মানুষের উপরে মাথার উপরে ছাদ তৈরি করা, প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যার মা বোনের সুখে শান্তি থাকতে পারে। আমি চাইবো এলাকা কোনো বিশৃঙ্খলা না হয়, শান্তি শৃঙ্খলা মানুষ যাতে বসবাস করতে পারে। এই সমস্ত ওভারঅল একটা মানুষ বাঁচার জন্য যা যা চায়, যা যা তাদের প্রয়োজন, সেগুলো করার জন্য আমি মানুষের বাসা থেকে সেই উন্নয়নগুলো করতে চাই। এই দিন প্রায় কয়েক শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বাঁকুড়া থেকে তাপস সিনহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। শ্রীরামপুর পৌরসভার একটি প্রতিনিধি দল বিভিন্ন হোটেলে হানা দেয় বুধবার। রাজ্য জুড়ে মাংসকাণ্ডের জেরে কড়া পদক্ষেপ নিতে চলেছে পৌরসভা। পৌরসভার এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। রাজ্যের বিভিন্ন স্থানে মানুষের প্রিয় খাদ্য মাংস নিয়ে চলছে তোলপাড়। হোটেল, রেস্টুরেন্ট ও রাস্তার ধারে স্টলগুলিতে বিক্রেতাদের মাথায় হাত, ব্যবসাপত্র লাটে ওঠার অবস্থা। রাজ্যের বিভিন্ন অংশের পাশাপাশি হুগলি জেলাতেও প্রশাসন নড়ে চড়ে বসেছেন। বুধবার সকালে শ্রীরামপুর পৌরসভার একটি প্রতিনিধি দল বিভিন্ন হোটেলগুলিতে আচমকায় হানা দেন। ডিপ ফ্রিজে রাখা মাংসগুলি তারা পরীক্ষা করেন। তারা দেখেন বেশিরভাগ হোটেলে বহুদিনের মাংস রাখা রয়েছে, ফলে ওই মাংস থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, ছত্রাকও দেখা যাচ্ছে। এর ফলে পুর কর্তৃপক্ষ ডিপ ফ্রিজগুলিকে সিল করে দেন। পৌরপতি অমিয় মুখার্জি জানান, এইসব হোটেলগুলিতে দীর্ঘদিন ধরে রাখা মাংস সরবরাহ করা হতো। দেখলাম মানে আজকে আপনারা দেখছেন বা জানতে পারছেন সারা পশ্চিমবঙ্গে কিছু অসাধু ব্যবসায়ী, তারা বেশি করে মুনাফা তৈরি করার জন্য, মুনাফা লোটার জন্য আজকে তারা যারা রেস্টুরেন্ট হোটেল খুলেছে, আমরা অনেকদিন ধরে লক্ষ্য করছি তারা ঠিক মতন করছেন কি করছেন আমাদের জানার বাইরে ছিল, কিন্তু যখন এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে, আমাদের গোচর আনা হয়েছে, আমরা আজকে শ্রীরামপুর পৌরসভা থেকে সমস্ত কাউন্সিলর, আমাদের স্যানিটারি ইন্সপেক্টর সবাই মিলে আমরা যেসব হোটেলগুলো, যেসব রেস্টুরেন্টগুলো যারা ওই সব মাংস রান্না করে বা অন্য কিছু রান্না করে সেইগুলোকে আমরা দেখলাম। একটি হোটেলকে আমরা দেখলাম কিছু ফ্রোজেন মাল রয়েছে এবং কিছু দুধের প্যাকেট রয়েছে যেগুলো 27-28 তারিখে কেনা কিন্তু ব্যবহৃত হয়নি, আমরা সকলের সামনে সেটাকে আজকে ফ্রেশটা সিল করে দিয়ে এলাম, যাতে আগামী দিন আমরা এগুলো টেস্টিংয়ে পাঠাবো, টেস্টিংয়ে পাঠানোর পর কী ফল পাই দেখে তারপর তাদের আমরা অনুমতি দেবো, আইনগত ব্যবস্থা নেব, আইনগত যা অনুমতি দেবো আইনগতভাবে। এতদিন কি নজরদারির অভাব ছিল? নজরের অভাব ছিল, নিশ্চয়ই ছিল, এটা কোনো অসুবিধা, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মানে আমাদের পৌরসভায় সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই যে সঙ্গে সঙ্গে মালটাকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে পরীক্ষা করার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, যেগুলো আমাদের যখন আমাদের উপরকে নির্দেশ এসেছে এগুলোকে চেক করা দরকার, আমরা এগুলোকে ইনকোয়ারি করে দেখছি এবং ইনকোয়ারি করে আমরা যথাযথ জায়গায় পাঠিয়ে দেবো যাতে টেস্টিং এর জন্য। আমরা যেটা সিল করছি সেটাকে যদি প্রমাণ সাপেক্ষে দেখতে হবে তাহলে বুঝতে পারবো যে এরকম আরো কিছু হচ্ছে এবং এটা যাতে আমাদের শ্রীরামপুর শহরে মুক্ত করা যায় সেইভাবে আমরা আজকে ড্রাইভ দিয়েছি। আচ্ছা, লাগাতার অভিযান চলবে এরকম? হ্যাঁ, আমাদের এটা চলবে এখন, যেহেতু গোচর এসেছে এবার আমাদের চলবে। তো বললাম আমাদের সেই পরিকাঠামো নেই যে সঙ্গে সঙ্গে তুলে সঙ্গে সঙ্গে ইয়ে করার, সেটা আমাদের যত জায়গায় পাঠাতে হবে সেই জায়গায় আমাদের টেস্ট রিপোর্ট এলে আমরা তার ব্যবস্থা নেবো আইনগতভাবে।
মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল এলেই হোটেলগুলির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন পৌরসভা। ওটা নিচে রয়েছে, নিচে সব মালের মধ্যে চাপা পড়ে গেছে বলে ওটা ওয়েস্টেজ আমরা এ করতে পারি, এটা আমার অ্যাওয়ারনেস, এটা আমাদের ভুল বলতে পারেন। আমরা অ্যাওয়ার্ড ছিলাম না ওই ব্যাপারটা, ফ্রিজটা সিল করে দিয়ে গেল, এই ব্যাপারে কি বলবো? ফ্রিজটা সিল করে দিলে আমার আরো 11 খানা ফ্রিজ আছে যার মধ্যে আমার মাল রয়েছে। দীর্ঘদিন একদম না, চার দিন থাকলেই -10 টেম্পারেচারে যে কোনো জিনিস ফ্রোজেন হয়ে যায়, তার মানে এই নয় তাতে ছত্রাক জন্মে গেছে। যদি আপনারা মনে করেন ছত্রাক জন্মেছে ওটাকে ল্যাব টেস্টে পাঠান, যদি এটা ছত্রাক বা ওটা কোনো রকম কন্টামিনেটেড হয়ে থাকে আমি আপনারা যে কোনো ধরনের ইয়ে দেবেন আমি মেনে নিতে পারি, ইভেন আমি রেস্টুরেন্ট বন্ধ করে দিতে রাজি আছি। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। নির্দল প্রার্থীর কর্মীদের হাতে আক্রান্ত হলেন শাসক দলের কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হরিচক গ্রামে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পঞ্চায়েতের নির্বাচন যত এগিয়ে আসছে সারা রাজ্যে অশান্তির খবর এসে পৌঁছাচ্ছে। শাসক ও বিরোধী দল দুপক্ষই এখন মারমুখী। আগে দেখা যেত বিরোধী দলই বেশি ক্ষতিগ্রস্ত হতো, এখন শাসক দলও হামলার শিকার হচ্ছে। এমনই এক ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার অন্তর্গত কসবা গ্রাম পঞ্চায়েতের হরিচক গ্রামে। জানা যায় কসবা থানার 49 নম্বর বুথে মঙ্গলবার গভীর রাতে নির্দল প্রার্থীর কর্মীরা 4 তৃণমূল সমর্থকের বাড়ি ভাঙচুর ও লুটপাট সহ মারধর করে বলে অভিযোগ। ঘটনায় কয়েকজন আহত মহিলা তৃণমূল কর্মীর এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। কাল রাতে 11টার সময় এসে নির্দল পার্টি 25-30 জন এসে বলছে আমাদেরকে ভোট দে, তোরা ফুলে ভোট দেবে না, আমাদেরকে ভোট দে, ঘর ভাঙছে, ধান বস্তা নিয়ে পালিয়ে গেছে, গোয়াল ঘর ভেঙে গেছে, গরুকে মেরেছে, বাদাম ফাটা মেশিনও ভেঙে চুরমার করে দিয়েছে, বাজে ভাষা বকছে, আমার শ্বশুরের আর স্বামীর নামে গালাগালি দিচ্ছে ওদের এসে। কি হয়েছে? ও আমার ছেলে জন্মদিনের কালকে পাইছিলাম, ওরা এসে মেরে দিয়ে মাংস টাংস সব ঢেলে দিয়ে ঘর সব ভাঙচুর করে মোর জাকে মেরে দিয়ে এসেছিলো থানা থেকে, সবাই লোক নিয়ে গেছে, মোর জাকে ভর্তি করেছে, ওরা সব পালিয়ে গেছে। কারা এসেছিলো? ও যে এ পার্টি নির্দেশ পার্টি। কতজন এসেছিলো? 20-25 জন হবে। এসে কি বলছে? কি বলছে? ও আমার স্বামীকেও মারধর করেছিল, আমার স্বামী পালিয়ে গেছে, ঠিক আছে, আমার জাকেও মেরেছে, ওর ছেলেও ছিল, ছেলেটাকেও ঠেলে দিয়েছে। তৃণমূলের তরফ থেকে এগরা থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে, যদিও নির্দল প্রার্থীর অনুগামীরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। পূর্ব মেদিনীপুর থেকে তুহিন শুভ্র আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা। বিধায়ক বিধান উপাধ্যায় শাসক দলের প্রার্থীর সমর্থনে প্রচার চালালেন বুধবার। আসানসোলের জাম গ্রামে চলে প্রচার পর্ব। প্রায় 1000 তৃণমূল কর্মী এদিনের প্রচারে পা মেলান। বুধবার পশ্চিম বর্ধমানের আসানসোলের বারাবণী বিধানসভার অন্তর্গত জামগ্রাম পঞ্চায়েতে জেলা পরিষদের প্রার্থীর সমর্থনে প্রচার অভিযান শুরু করলেন বিধায়ক বিধান উপাধ্যায়। এই দিন প্রচার মিছিলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীরাও অংশগ্রহণ করেন। মিছিলটি রসুলপুর এলাকা থেকে শুরু হয়ে জামগ্রাম, কাটাপাহাড়ি, সরিষাতলি পর্যন্ত যায়। মিছিলে প্রায় 1000 তৃণমূল কর্মী ও সমর্থকরা পা মেলায়।
আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। ভোট প্রচার ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের রামপুর এলাকা। ঘটনায় আহত হয় উভয় পক্ষের 12 জন। হেমতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোট প্রচার করা নিয়ে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকা। নওদার রামপুরে কংগ্রেস সিপিএম জোট গ্রাম পঞ্চায়েত প্রার্থী সিপিএম দলের ফখরুল ইসলামের এলাকায় ভোট প্রচারে গেলে তৃণমূল কর্মীদের সাথে জোট কর্মীদের সংঘর্ষ বাঁধে। ঘটনায় দুপক্ষের মোট 12 জন আহত হয়। ফখরুল ইসলামের ছেলে সহ বেশ কয়েকজন জোট কর্মী আহত হন বলে অভিযোগ ওঠে। 3-4 জন আমি ওদিক দিয়ে ভোট কালেকশন করে আসছি, আর ওখানে ছিল জোটের লোক, মেম্বার টেম্বার সব ছিল, ফখরুল মেম্বার ছিল, আমি পিছনে ছিলাম। ফখরুল মেম্বার এসে আমাকে রোড দিয়ে মারলো মাথায়। জোট কেন মারল? যায় না, ওই যে যাচ্ছি ভোট কালেকশন করতে। তার জন্য কোন জায়গায় ঘটেছে? ওখানে রামপুর একটা দোকানে, 4 দোকানের সামনে। কার জন্য যাচ্ছিলেন? ছয় থেকে ছজন ছিলাম। আর যারা আপনাদের, ওরা 30 জন ছিল। আমরা প্রচারে যাচ্ছিলাম, ওরা 3 জায়গা 3 বুথের লোক। কোন দলের থেকে আপনার টিম ছিল? কারা কোন ও জোটের লোকগুলা তো 3 বুথের লোক ডেকে এনে একদম চুপগিতে আমাকে ঘেরাও করলিল। থানা ছিল সামনে, থানাকে কোনো মাত্রা করেনি। তারপরে আমরা পাবলিক আর থানা মিলে সবাইকে আটক করে তারপর 3 জনকে ধরাইছি আর আমাদেরকে এই যে মার। ঘটনায় আহত হয় তৃণমূল কর্মীরাও। আহতদের হেমতাবাদ স্বাস্থ্য কেন্দ্র ও রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। হেমতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা ঘিরে গোটা এলাকায় চাপা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। কি হয়েছিল ঘটনা? আমরা যাচ্ছিলাম ভোট প্রচারে। কোন দলের? টিএমসি দল থেকে। প্রায় সময় 9টা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দোকানে অনেক লোকজন বসানো ছিল, তার মধ্যে আমাদের আক্রমণ করে কারা জোট প্রার্থীদের। আমরা বুঝতে পারিনি যে ওরা অন্যান্য গ্রামকে নিয়ে জোট তিনটা বুথ মিলে একসাথে আক্রমণ করবে, যার জন্য আমরা খুব অক্ষম হয়ে আছি। অনেকের আক্রমণ করলো আপনাদের উপরে? বোম ছিল, ছড়া ছিল, তাঁতি ছিল, রডও ছিল। কতজন আছেন আপনারা? আমরা 20-25 জন ছিলাম দলের মধ্যে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জসওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে ভাতার থানার নিত্যানন্দপুরে। স্নান করতে গিয়ে পুকুরে গেলে ওই যুবক এরূপ দুর্ঘটনার কবলে পড়ে। জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম উজ্জ্বল মাঝি। ঘটনাটি ঘটেছে ভাতার থানার নিত্যানন্দপুরে। মৃত যুবকের বাড়ি আউসগ্রাম থানার বটগ্রামে। সে পুজো দেখতে মাসির বাড়ির নিত্যানন্দপুরে আসে। স্নান করার উদ্দেশ্যে পুকুরে গেলে অসাবধানতাবশত জলে ডুবে মৃত্যু হয় তার। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ভাতার থানার পুলিশ। মৃতদেহ ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে মৃত যুবকের আত্মীয়রা। নাম উজ্জ্বল মাঝি। বাড়ি কোথায় ওর? হ্যাঁ, ওর বাড়ি? বাড়ি বটগ্রাম। কলিনপুর ওদিকে? না, বটগ্রাম ভিলেজ, বটগ্রাম। কোন থানা ওটা? আউসগ্রাম। কি আউসগ্রাম? বটগ্রাম। এখানে কোথায় এসেছিল ভাতারে? ভাতারে নিত্যানন্দপুর এসেছে। আত্মীয়র বাড়ি? আত্মীয়র, মাসির বাড়ি। মাসির বাড়ি। পুজো দেখতে এসেছিল? পুজো পুজো। কি হয়েছিল? ওই বিকালের দিকে চান করতে গিয়েছিল, ভাত টাত খাবে বলে, তারপরে থেকে আর নিখোঁজ। ওর কোনো রোগ ছিল শরীরে কিছু? না না না। তাহলে জলে ডুবে মানে জলে ডুবি মারা গেছে? জলে ডুবি মারা গেছে। এখন কোথায় এসেছেন? এখন পোস্টমর্টমে যাবে। পোস্টমর্টমে যাবে। ওর বিয়ে হয়েছিল নাকি? না না, বিয়ে হয়নি।
ভাতার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় আহত হলো একজন, নিহত এক। ঘটনাটি ঘটেছে আসানসোলের হীরাপুর থানা এলাকায়। আহত মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌরসভার অন্তর্গত হীরাপুর থানা এলাকায় রিভার সাইড রোডে হোস্টেল মোড়ে পথ দুর্ঘটনায় ছায়া মালি নামে এক মহিলা নিহত, রাধি মালাকার আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে তারা বাস ধরার জন্য ওই এলাকায় দাঁড়িয়েছিলেন। সেই সময় এক সরকারি কর্মী চার চাকা গাড়ি নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত ওই দুই মহিলাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা পরীক্ষা করে ছায়া মালিকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে রাধি মালাকার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দা ও মৃতের পরিবাররা ক্ষতিপূরণের দাবিতে 3 ঘন্টা পথ অবরোধ করেন। পরে হীরাপুর থানার পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে যায়। কারখানার ভিতর মদ নিয়ে ঢুকে খাচ্ছে, কোন সাহেবের দেখাশোনা নাই, সিআই সাহেবের দেখাশোনা নাই, প্লাস রোডে যে অ্যাক্সিডেন্ট করছে তারও কোনো দায়িত্ব নাই। মানে গরিব মানুষের কোনো জীবনের দাম নাই, ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির দস্তুরহাট এলাকায়। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির দস্তুরহাট এলাকায়। মৃত ব্যক্তি 32 বছরের সেলিম শেখ। তিনি একটি ইটভাটায় শ্রমিকদের কাজে তদারকি করতেন। বুধবার সকালে সেই দায়িত্ব পালন করতেই শ্রমিকদের কাজে টিকিট বিলি করছিল। তখনই আকস্মিকভাবে দেওয়ালটি সেলিমের উপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেলিম শেখের। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সেলিম শেখের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন পুলিশ। গার্ডওয়াল ভেঙে পড়ে গেছে, ঝড়েলাই এমনি গার্ডওয়াল ভেঙে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে মারা গেছে কি? মানে ওখানে মরে গেছিল, এত নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তারের কাছে। ডাক্তার দেখে আর আগে চলে গেছে, গিয়ে তারপরে এরকম অবস্থাতে মারা গেছে। নাম কি? নাম সেলিম শেখ। বাড়ি? বাড়ি দোস্তরহাট। বাবার নাম রেজাউল শেখ। কতদিন ধরে কাজ করতো ভাটায়? ও ভাটা যেদিন থেকে সৃষ্টি হয়েছে ভাটা যতদিন হলো 8 বছর চলছে, ততদিন থেকেই কাজ করতো ভাটাতে। ভাড়ায় টিকিট দিত? হ্যাঁ টিকিট দিত। দুটো ছেলে আছে। হাসপাতাল নিয়ে যাওয়ার আগেই মারা গেছে? বাড়িতেই, ওখানে। কজন মারা গেছে? একজনই মারা গেছে। নাম কি? সেলিম শেখ। বয়স কত হবে? 32। বাড়ি কোথায়? তার অকাল প্রয়াণে কর্মস্থল থেকে শুরু করে পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। কংগ্রেস প্রার্থীরা প্রচার পর্ব সারলেন বুধবার। পূর্ব মেদিনীপুর জেলার শ্রীরামপুর গ্রামে চলে প্রচার পর্ব। জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা।
অন্যান্য রাজনৈতিক দলের মতোই ভোট যুদ্ধে ময়দানে অবতীর্ণ হয়েছে কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এই রূপ নিদর্শন ফুটে উঠল পূর্ব মেদিনীপুর জেলা শ্রীরামপুর গ্রামের পঞ্চায়েত সমিতির প্রার্থী শ্যামলী বিজলি গত 10 বছর পঞ্চায়েতে মহিলাদের নিয়ে নানা উন্নয়নমূলক কাজ করে চলেছেন। তার কথা নিজেই জানান। আমার একটা চিন্তা ছিল যে আমি আমার এলাকায় পানীয় জলের ভীষণ সমস্যা ছিল, এই সমস্যা থেকে সেই জন্য আমার এলাকায় 4 সামাসুল বসিয়ে আমাদের এলাকায় পুরো পানীয় জলের যে সমস্যা ছিল সেটা আমি কভার করতে পেরেছি এবং ঢালাই রাস্তা আছে, এগোচ্ছে আস্তে আস্তে করে। তবে আগামী দিনে যেটুকু আছে আমার ওই এলাকা কভার হয়ে যাবে এটুকু আমি আশা রাখি। আর সরকার বাহাদুরের যেসব পরিকল্পনাগুলো আছে আমরা সেগুলো মানুষের কাছে বিভিন্নভাবে পৌঁছে দিতে চাই, পরিকল্পনাগুলোকে রূপায়ণ করতে চাই মানুষের পাশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে। আমরা এই দলটাকে ভালোবাসি, দল করতেছি এবং এই জাতীয় কংগ্রেসের ভীষণভাবে একটা পরিকল্পনা যেটা আমাদের প্রসূতি ভাতা, যেটা মায়েরা একসময় দুস্থতার মধ্যে মানে দিন কাটাতো সেটা তাদেরকে এই যে প্রসূতি ভাতা এটা সরকার বাহাদুর তুলে দিচ্ছে, এটাও আমরা মানুষের কাছে এই পরিকল্পনা পাইয়ে দেওয়ার জন্য যাচ্ছি। সরকার বাহাদুরের যা যা পরিকল্পনা আছে সেগুলো আমাদের মানুষের মধ্যে আমরা এই পরিকল্পনাগুলো। তো এই ভোটে ভোট দিয়ে আপনার কি লাভ হয়েছে বা কি পেয়েছেন বা কি পাননি? বা আমি তো কিছু পাননি, তো আমি কিছু পাইনি। তো কি পেতে আশা করছেন, কি পাওয়ার যোগ্য আপনি? না যাবে ভ্যান করে বা টোটো করে যাবে, সবাই সুষ্ঠুভাবে ভোট দেবে, আমাদের শান্তিতে আমরা থাকতে চাই সবাই, যেন আমরা মিলেমিশে হিন্দু মুসলিম সবাই সব ধর্মের মন্ত্র দেয়। আপনি কি বাড়ি টাড়ি পেয়েছেন পঞ্চায়েতের বাড়ি? বার্ধক্য ভাতা পেয়েছেন? ওইটা পান। আচ্ছা, আপনি ভোট দিতেও তো যাবেন। আচ্ছা, ভোট দিয়ে আপনার অভিজ্ঞতা কি হয়েছে একটু বলবেন। হয়তো বাবুকে যা বললি, বাবু দুবার তিনবার দরখাস্ত দিলি চাকরি করার জন্য, বাবু এত কোনো ব্যবস্থা করি, তারপরে এত করি শ্রীরাম করি শ্রীরাম বলে আচ্ছা তুমি দিও, ওই দিয়া ঘুরে ঘুরে পরে না যাওয়ার কারণে আমি এখন বেকার আসছি। বোধ হয় বড় কথা অপরদিকে গ্রাম পঞ্চায়েত প্রার্থী রঘুনাথ কামিলা জানান ভোটে নির্বাচিত হয়ে মানুষের রুজি রোজগারে যথাযথ সাহায্য করবেন। আপাতত আমাদের রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য এবং 100 দিনের কাজ মানুষের রুটি রোজগারের মূল অস্ত্র। ইউপিএ জোট সরকার, কংগ্রেস সহ আরও যে সমস্ত দলরা তারা সবাই মিলে আইন করে মানুষের কাজ দিতে হবে, মানুষ কাজ করে পয়সা ইনকাম করে তাদের সংসার স্বাচ্ছন্দ্যে চালাতে পারবে এটা আমরা চাই। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এগুলো মানুষের জন্য সরকারের যে কেন্দ্র সরকারের যে প্রজেক্ট সেগুলো আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই। এগুলো সমস্ত কংগ্রেসের আমলে, কংগ্রেসের পরিকল্পনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, আবাসন যোজনা এবং রাস্তাঘাট সমস্ত কিছু কংগ্রেসের পরিকল্পনা। আজকে আমরা সেই কংগ্রেসের একজন কর্মী হিসেবে, সৈনিক হিসেবে মানুষের কাছে আমাদের কংগ্রেসের পরিকল্পনা যে আছে সেইগুলো। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে সরাইটিগড় এলাকায়। ঘটনায় আহত অপর ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। মৃত মহিলার নাম নাসিমা বেগম।
ঘটনাটি ঘটেছে সরাইটিগড় এলাকায়। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে বাইকে করে যাওয়ার সময় হঠাৎ পিছন থেকে এসে একটি লরি ধাক্কা মারলে ঘটনাস্থলে ছিটকে পড়ে বাইক চালক ও আরোহী। আশঙ্কাজনক অবস্থায় উভয়কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিমা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ডাক্তারখানায় এসেছিলেন, যিনি মারা গেছেন, ওনার ভাই সিমেশিপের টিচার, উনি ওনাকে বর্ধমান নবহাটে বাস ধরানোর জন্য মোটর সাইকেলে চেপে নিয়ে যাচ্ছিলেন। এই সময় গোলাপবাগ ক্রস করার পর ছয়টিগড় মোড়ে পিছন থেকে একটা লরি ধাক্কা মারে, ধাক্কা মেরে ওনাকে ছিটকে দেয়। আর যে মারা যায় সে কে হয়? যে মারা তার নাম কি? নাসিমা বেগম। উনি কি করছেন? উনি কিছু করেন? উনি কি ডাক্তার দেখাতে এসেছিলেন? আর যে আছে সে কে? মানে ওনার হচ্ছে দাদা। ওকে, সিএমএস স্কুলের টিচার। কোন সিএমএস? বর্তমান সিএমএস ডিসি রোড মর্নিং লাইট ডিসি রোড অ্যাভেলেবল টিচার। বাবুবাকে না ডিসি রোড ডিসি রোড আছে। ডাক্তার কি নিজের জন্য এসেছিলেন? না, হ্যাঁ, বর্তমানে নিজের জন্য এসেছিল। কোন জায়গা হয়েছিল ঘটনাটা? এটা হয়েছে ফ্রাইডেবল মোড়ে। কবে হয়েছিল? কালকে নাগাদ জানা আছে। আড়াইটা থেকে পাঁচটা দিনকে। বর্তমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এক সাড়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে। কর্ণকোষ কৈয়র অঞ্চলের শাসক দলের পক্ষ থেকে প্রচার চালানো হলো বুধবার। ডাইনি অভিযোগে হত্যার ঘটনা খতিয়ে দেখতে আরুই গ্রামে যান মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন সহ চার সদস্যের প্রতিনিধি দল। অন্যান্য জায়গার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের উত্তর শিবপুর এলাকায় প্রচার চালানো ভারতীয় জনতা পার্টি। বাঁকুড়ার বিহার জুড়িয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো কর্মী সভা। শ্রীরামপুর পৌরসভার একটি প্রতিনিধি দল বিভিন্ন হোটেলে হানা দিল বুধবার। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তা। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।